নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের ঘরে পাওয়া গেল এক 10 বছরের শিশুর মৃতদেহ। এ সংবাদ অত্যন্ত ছোট সময়ের, কিন্তু ছোট হলেও তা গুরুত্বপূর্ণ অনেকের কাছে, কারণ মুখে মুখে ফিরছে। মোবাইল টেলিফোন যুগে অনেকে কথা বলছেন এ নিয়ে, কারণ কিছুদিন আগে শিলচরের বিজেপি কার্যালয়ে পাওয়া গিয়েছিল একজনের মৃতদেহ, আজ পাওয়া গেল ডাক্তার রাজদীপ রায়ের রাধামাধব রুডের বাড়িতে এক 10 বছরের শিশুর মৃতদেহ। অসমর্থিত সূত্রে প্রকাশ, এ শিশুটি দেয়ান চা বাগানের। এ মৃতদেহ ঘটনা নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে গোটা শিলচর শহরে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সূত্রে এ সময়ে শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্ত চলছে। পরবর্তী সংবাদ এ বিষয়ে যদি আমরা কিছু পেয়ে থাকি অবশ্যই অতি দ্রুত আপনাদের কাছে আমরা তা তুলে ধরব। ধন্যবাদ।